বুড়ি আর বিয়ে ঠিক হইছে। আরে বাহ, এটা তো খুশির খবর। কি খুশির খবর? টাকা লেগে চিকিৎসা করাইতে পারতেছি না, মাইয়া কেমনে বিয়া দিব? যা প্যাকেটে জমাছিলাম সবকিছু লয়ে গেছে চিট ফান্ডে। আরে বাদ দোনা বদি, সব ঘরে একই অবস্থা। কাকা কি বাদ দিত? সবার সামনে দাঁড়ায় এরাই তো কইছিল টাকা ইনভেস্ট করো, টাকা ডাবল হইব। আমরা গরিব মানুষ, আমরা ভরসা করছি, টাকাও দিছি, কিন্তু তার পরিবর্তে কি হইছে? সকল জনগণের চোখের জল ভাসিয়া গেল, আর আমরার এই সিরা পকেট থেকে 35,000 কোটি টাকা লুট করছে। 35,000 কোটি টাকা, আর আমরা আমরা গরিব মানুষ কিটা করতে পারমু? এবার যা করব আমরাই করব। এবার ত্রিপুরাতে এমন সরকার আনব যাতে সবাই না টাইনা হেস্ত হয়ে জেলে নিয়ে যায়। আর আমরা এবার বিচার চাই, আমরা বিচার দিব। মানে মানে এবার ত্রিপুরাতে মোদি সরকার চাই। ঠিক আছে না বাবা? বিজেপির প্রতিশ্রুতি, চিট ফান্ডের দোষীদের জেলে পাঠাবে। এইবার পরিবর্তন করব, বিজেপি সরকার গড়ব। পদ্মফুল চিহ্নে ভোট দিন।